আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম শিমুর রান্নাঘরের নতুন আরেকটি ভিডিওতে। আজকের আয়োজনে থাকছে চট্টগ্রামের বিখ্যাত চিংড়ি শুটকির বালাচাও। নিজেদের হাতে শুকানো চিংড়ি শুটকি দিয়ে আজকে বালাচাও তৈরি করে দেখাবো। এই বালাচাও তৈরি করা অনেক সহজ আর খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায়, আর সাথে থাকছে মাস জুড়ে সংরক্ষণ পদ্ধতিও। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি শুটকি। এই চিংড়ি শুটকিগুলো আমাদের নিজের হাতে শুকানো। আমরা ছোট যে চিংড়িগুলো পাওয়া যায় সেই চিংড়িগুলো বাজার থেকে কিনে এনে খুব ভালোভাবে ক্লিন করে খুব ভালোভাবে ধুয়ে তারপর রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আজকে এই চিংড়ি শুটকি দিয়েই আমি আপনাদের বালাচাও তৈরি করে দেখাবো। এরপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। আমি যতটুকু চিংড়ি শুটকি নিয়েছি ঠিক ততটুকুই পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এরপর নিয়েছি রসুন কুচি। যারা রসুনটা পছন্দ করেন না তারা রসুনের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। আমি এখানে বড় সাইজের একটা রসুন এরকম কুচি করে নিয়েছি। প্রথমে আমি চিংড়ি শুটকিগুলো ভেজে নিব, তার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে এর মধ্যে সেই চিংড়ি শুটকিগুলো দিয়ে দিয়েছি। এবার চিংড়ি শুটকিগুলো দিয়ে আমি চুলার জালটা একদম লো করে দিয়ে চিংড়ি শুটকিগুলো ভেজে নিব। চুলার জাল বাড়িয়ে দিয়ে চিংড়ি শুটকিগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু চিংড়ি শুটকিগুলো খুব সহজে পুড়ে যাবে। যেহেতু আমার চিংড়ি শুটকিগুলো একদম ছোট ছোট, তাই চুলার জালটা কমিয়ে দিয়ে চিংড়ি শুটকিগুলো আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বাজারে যে বড় বড় চিংড়ি শুটকিগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েও বালাচাওটা তৈরি করতে পারেন সেম প্রসেসে। তবে হাতে শুকানো চিংড়ি শুটকি দিয়ে বালাচাও তৈরি করলে বালাচাওর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। আমার কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন হয়তো। আর এই চিংড়ি শুটকিগুলো ভাজার জন্য বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে ভেজে নেওয়া হয়ে যায়। আমি চিংড়ি শুটকিগুলো তেল থেকে উঠিয়ে একটা ছাঁকনির উপর নিয়ে নিচ্ছি যেন অতিরিক্ত তেলটা সরে যায়। এরপর আমি একই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তা করার জন্য প্রথম পর্যায়ে চুলার জালটা একদম হাই করে দিয়ে ভাজতে হবে। আমি প্রথম পর্যায়ে চুলার জালটা একদম বাড়ি দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এরপর যখন পেঁয়াজগুলো একটু হয়ে আসবে তখন চুলার জালটা একদম লো করে দিয়ে পেঁয়াজগুলোকে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে। আমার কিন্তু পেঁয়াজ বেরেস্তাটাও হয়ে গেছে, আমি একটু ব্রাউন করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে উঠিয়ে নিব। আমার পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে, এবার আমি তেল থেকে ছেঁকে পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে, এবার সেই একই তেলে আমি আবার রসুনগুলো ভেজে নিচ্ছি। রসুনটাকেও আমি ঠিক পেঁয়াজের মতো করে বেরেস্তা করে নিব। আর রসুনগুলো ভাজার সময় কিন্তু চুলার জালটা মিডিয়াম করে দিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু রসুনগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। আমি চুলার জালটা মিডিয়াম করে দিয়ে রসুনের বেরেস্তা করে নিচ্ছি। আমার রসুনটাও ভেজে নেওয়া হয়ে গেছে, রসুনটাকেও আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। আমার রসুনটা উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সেই কড়াইয়ের মধ্যেই কিছুটা তেল রেখেছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আপনারা এই বালাচাওতে যতটুকু মরিচ পছন্দ করেন ঠিক ততটুকুই দিয়ে নেবেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এই লবণ আর মরিচের গুঁড়াটাকে হালকা একটু ভেজে নিতে হবে, তবে এই সময় কিন্তু চুলার জালটা একদম লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু মরিচটা পুড়ে যাবে। মরিচটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা সেই চিংড়ি শুটকিগুলো দিয়ে দিব। এরপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আর রসুনের বেরেস্তা। আমি চিংড়ি শুটকি, পেঁয়াজ আর রসুন কুচিগুলা এর মধ্যে দিয়ে দিলাম। এবার চুলার জালটা মিডিয়াম করে দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নিব।
তবে বেশিক্ষণ ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হবে। অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স। আপনারা যদি এ পর্যায়ে ঝালটা পছন্দ করেন বেশি, তাহলে চিলি ফ্লেক্সের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আরও 2-1 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার বালা চাউটা একদম তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। একদম মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। অনেকে এ বালা চাউটি ভাত দিয়ে খেয়ে থাকে, তবে আমার থেকে এমনিতে খেতেই ভালো লাগে। আমি পরিবেশনের জন্য উপরে 2টা কাঁচামরিচ আর সাইডে কিছুটা ধনে পাতা রেখে দিচ্ছি, যেন দেখতে একটু আকর্ষণীয় লাগে। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিংড়ি শুটকির বালাচাও। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে মাস জুড়ে এই বালাচাওটি আপনারা সংরক্ষণ করতে পারবেন। সংরক্ষণ করার জন্য আপনারা যে কোনো এয়ারটাইট বয়াম অথবা যে কোনো এয়ারটাইট বক্স নিতে পারেন। আমি এখানে সংরক্ষণের জন্য ছোটো একটি এয়ারটাইট বয়াম নিয়েছি। এই বয়ামে আজকে আমি বালাচাওটি সংরক্ষণ করব। আমি একদম পুরোপুরি ঠান্ডা করে বালাচাওটি এই বয়ামের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। তবে গরম গরম থাকা অবস্থায় কিন্তু বালাচাওটি ঢুকাতে যাবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। একদম পুরোপুরি ঠান্ডা করে তারপরে বয়ামের ভিতরে ঢুকাবেন আর খুব ভালোভাবে ঢাকনাটি লাগিয়ে বাহিরে রেখে দিতে পারবেন 2 মাসের মতো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।